Assalamu alaikum, welcome to my channel. I am a regular content creator. Please like, comment and share my video. আজকের ভিডিওতে আমরা আপনাদের পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত বলধা গার্ডেন সম্পর্কে বিস্তারিত বলবো এবং পুরো বলধা গার্ডেন আপনাদের ঘুরে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমরা এখন বলধা গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশের পূর্বে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট নিতে হবে, যে টিকিটের মূল্যে আপনি এই পুরো বলধা গার্ডেন ঘুরে দেখতে পারবেন অথবা এখানে শরীরচর্চা করতে পারবেন। এই বলধা গার্ডেন একটি উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন, একটি পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত। এই গার্ডেনের আয়তন 3.38 একর। 1909 সালে ঢাকা জেলার বলধার জমিদার নারায়ণ রায় চৌধুরী বিভিন্ন দেশ থেকে ফুল এবং দুর্লভ উদ্ভিদ এনে বলধা গার্ডেন সাজানো শুরু করেন। বর্তমানে গাজীপুর জেলায় তৎকালীন সময়ে বলধা নামে পরিচিত ছিল। বলধা গার্ডেনে রয়েছে বিভিন্ন রঙের শাপলা ফুল ও একটি শাপলা হাউস। এছাড়াও এখানে বিরল প্রজাতি দেশি বিদেশি ক্যাকটাস, অ্যান্থোরিয়াম, অর্কিড, বকুল, ক্যামেলিয়া সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বলধা গার্ডেনে বর্তমানে 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ রয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর বলধা গার্ডেনে একসময় সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এই বলধা গার্ডেনের 2টি অংশ রয়েছে, একটি সাইকি ও অন্যটি শিবলি। সাইকি শব্দের অর্থ আত্মা এবং শিবলি শব্দের অর্থ প্রকৃতির দেবী। আপনারা দেখতে পাচ্ছেন বলধা গার্ডেনের ভিতরে অত্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এই রাস্তার দুই ধারে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে, যেগুলো দর্শনার্থীদের কাছে খুবই বেশি আকর্ষণীয় এবং খুবই বেশি পছন্দনীয়। এবং এখানে গাছপালা দিয়ে মাঝে মধ্যে কিছু দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হয়েছে। এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে একদম ভোরে আসতে হবে অথবা সন্ধ্যার সময় আসতে হবে। এখানে চারিদিকে পাখির কলকাকলিতে মুগ্ধ এই পুরো বলধা গার্ডেনটি, এবং এখানে রং বেরঙের নানা প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন পাখি রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল, যেটি অত্যন্ত আকর্ষণীয় এবং দেখতে অনেক সুন্দর। বলধা গার্ডেনে একসময় একটি পারিবারিক জাদুঘরও ছিল। এবং এর বলধা গার্ডেন নামকরণের এক ইতিহাস রয়েছে। বিখ্যাত গার্ডেনের মালিক ছিলেন জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। 19 শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগান বাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা এবং উদ্ভিদ দিয়ে পুরো বলধা গার্ডেনটি সাজানো হয়েছে এবং প্রতিটি গাছের উপরে একটি করে পরিচিত স্বরূপ ট্যাগ লাগানো রয়েছে, যেখান থেকে আপনারা গাছের নাম, প্রজাতি এবং আরও কিছু তথ্য জানতে পারবেন। জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি গার্ডেনটিতে। বলধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম, তবে সত্যিকারের একটি মিউজিয়ামে ছিল বলধাগারে।
তবে কয়েকটি ধাতব মূর্তি ছিল। বলদা গার্ডেনে তেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলদা গার্ডেন দেখতে আসতেন। এখনও বলদা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলদা গার্ডেন পরিদর্শন করেছিলেন, তখন তিনি গার্ডেনে বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন। এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বলদা গার্ডেনের ভিতরে একটি সুন্দর দৃষ্টিনন্দন পুকুর রয়েছে, এবং যে পুকুরে অনেক রং বেরঙ্গের মাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। এটার সৌন্দর্য সত্যি উপভোগযোগ্য, এবং এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একদম সকালে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পাশের ঘাটে বিভিন্ন দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানো রয়েছে, এবং এখানে বিভিন্ন প্রজাতির ছোটো বড়ো মাছ দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শরীরচর্চার জন্য আসে, এবং এখানে শারীরিক ব্যায়াম করে। 1943 খ্রিস্টাব্দে নারায়ণ চৌধুরীর মৃত্যুর পর কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণ ট্রাস্টের মাধ্যমে এর তদারকি ও পরিচালনা করা হয়। 1951 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্ডস বাগানের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, কিন্তু তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থা অবনতি হওয়ায় পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য 1962 সালে বলধা গার্ডেন ব্যবস্থাপনার দায়িত্ব দেন পূর্ব পাকিস্তান সরকারের বন বিভাগকে। বর্তমানে এটি উদ্ভিদ উদ্যানের এক্তিয়ারভুক্ত বিপস্ত বাগান। এই বাগানে মোট 800 প্রজাতির 18,000 উদ্ভিদ রয়েছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এই বাগান উন্মুক্ত। শিবলি অংশ প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেগুলো কোনোটা সৌন্দর্য বর্ধনকারী গাছ, কোনোটা ফুলের গাছ, কোনোটা ফলের গাছ। বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে এখানে। সাইকি অংশে রয়েছে শাপলা হাউস, ক্যাকটাস, অ্যান্থোরিয়াম, অর্কিড, বকুল, আমাজান লিলি দিয়ে সাজানো হয়েছে। এখানে একটি ছায়াময় ঘর রাখা হয়েছে, এই ঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে। এখানে একদম সকালে আসতে পাখিদের কিচির মিচির ডাকে সত্যি আপনার খুব বেশি ভালো লাগবে। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, যেখানে শিক্ষার্থী এবং গবেষণাকারীদের জন্য উন্মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের একটি গাছ রয়েছে এখানে। প্রতিটি গাছপালা অত্যন্ত সৌন্দর্যতার প্রতীক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল শাপলা, যেটির সৌন্দর্য সত্যি সুন্দর। এখানে আরও শাপলা গাছ রয়েছে।
শক্তিশালী জায়গাটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এখানে এসে বিভিন্ন প্রজাতি বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পেয়েছি। এখানে সকালে কিচির মিচির পাখির শব্দ, এটি আরও বেশি আমাকে মুগ্ধ করেছে। ঢাকা শহরের কর্মব্যস্ত জীবন সময়ের মধ্যে এই ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেন আপনাকে নতুন করে প্রাণের সঞ্চয় করবে। আপনারা দেখতে পাচ্ছেন কচুরি বানা দিয়ে ভরা, এখানে বেশ কিছু বসার জায়গা করা হয়েছে যেখানে আপনারা বসে বিশ্রাম নিয়ে পুরো বলদা গার্ডেনটি ঘুরে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে যেখানে অত্যন্ত সুন্দর ফুল রয়েছে। আপনারা আমার আমি দেখতে পাচ্ছেন সাইকাস গাছ, যেটি আমরা ছোটোবেলায় বিভিন্ন বইয়ে পড়েছি, এবং এখানে সাইকাস গাছ সহ বকুল গাছ সহ বিভিন্ন উদ্ভিদ এখানে রয়েছে। এই বলদা গার্ডেন সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বলদা গার্ডেন পরিদর্শনের জন্য খোলা থাকে, প্রতিদিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। মধ্যাহ্ন বিরতির জন্য বলদা গার্ডেন বন্ধ থাকে। বলদা গার্ডেনে আসলে আপনারা অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে আসতে পারবেন এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, গাছপালার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, এবং এটি সত্যিই একটি মনোমুগ্ধকর জায়গা। এটি এখনও ঢাকাবাসীর কাছে খুব বেশি পছন্দনীয় একটি জায়গা। এখানে আসলে সকালের একদম ফ্রেশ বাতাসটা আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এখানে বিভিন্ন প্রজাতির ছোট ছোট বাঁশ গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন সোনালি বাঁশ গাছ সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে। এখানে আপনারা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখতে পাচ্ছেন যেগুলো নির্দিষ্ট ঘেরার মধ্যে সংরক্ষণ করা হয়েছে, মূলত এখানে গবেষণার কাজেও ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে, এখানে বসে বিশ্রাম নিয়ে আমরা পুরো বলদা গার্ডেন ঘুরে দেখতে পারবেন। এখানে পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অর্জুন গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, এবং এখানে সবচাইতে বেশি আকর্ষণীয় এবং সবচাইতে বেশি পছন্দের জিনিস হলো এখানকার পাখিদের কিচিরমিচির শব্দ, যেটি আপনাকে সত্যি আপনার মানসিক প্রশান্তি এনে দেবে এবং আপনাকে একটি কর্মচঞ্চল দিনে নিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করবে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে, এইসব গাছপালার জন্য এটার সৌন্দর্য
আরও বেশি আকর্ষণীয়, পর্যটকদের কাছে আরও বেশি প্রিয়। এবং এই বলধা গার্ডেনে সারাদিন অসংখ্য দর্শনার্থী আসে, বিশেষ করে সকালে অনেক দর্শনার্থী আসে। এখানে আপনারা এসে দেখতে পারবেন একটি সূর্য ঘড়ি, শঙ্খ নদ, জয় হাউস, আফ্রিকান টিউলিপ, অশোক, অপূর্ব ক্যামেলিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলধা গার্ডেনের ক্যামেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জয় হাউসে বসে বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জবা ফুলের গাছ। এখানে আমাদের চেনা জানা পরিচিত অনেক সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের এই ঘাট, যেটি সিমেন্ট দিয়ে বাঁধানো অংশ। এখন এই ঘাটের উপরে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ টবে লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও পুরো পুকুরে শুধু ছোটো বড়ো বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়, যেটি সকালবেলা সৌন্দর্য সত্যিই অভাবনীয় সুন্দর। এখানে আপনারা একটি লাল মাছ ও একটি হলুদ মাছ দেখতে পাচ্ছেন, যেটি সত্যিই অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে একটি অত্যন্ত সৌন্দর্য বর্ধনকারী, অত্যন্ত সুন্দর একটি গাছ রয়েছে, যেগুলো দেখলে সত্যিই আপনার খুব ভালো লাগবে। ঢাকার বলধা গার্ডেন আসার জন্য ঢাকা থেকে যে কোনো জায়গায় যাত্রী বাড়ি যাত্রাবাড়িগামী বাসে চড়ে রাজধানীর সুপার মার্কেটের সামনে নেমে সেখান থেকে আপনার 5 মিনিট হেঁটে আসতে পারবেন।